60-80% এর ক্ষেত্রে আমরা ধরুন অনেক সময় বলা হয় যে আপনি কিন্তু 1 লিটারের বেশি জল খাবেন না। ওই 1 লিটার উনি জল খান, তার বাইরে উনি ডাল খাচ্ছেন, চা খাচ্ছেন, তার বাইরে উনি মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাচ্ছেন। তো এটা কিন্তু মনে রাখতে হবে, সব কিছু মিলিয়ে 1 লিটার, ওই 1 লিটারটা কিন্তু জল নয়, ওই 1 লিটার ফ্লুইড খেতে বলা হচ্ছে, ওটা জল খেতে বলা হচ্ছে না। ওর মধ্যে ওই 1 লিটারের মধ্যে জলও থাকবে, চাটাও ধরতে হবে, মাছের ঝোলটাও ধরতে হবে, ডালটাও ধরতে হবে, সব কিছু মিলিয়ে কিন্তু 1 লিটার। কারণ দেখুন ম্যাটারটা কি, কিডনির অসুখটা এমন একটা অসুখ যে অসুখে যত দ্রুত মানুষ ট্রিটমেন্ট শুরু করবেন ততটাই বেটার। কারণ কিডনি অসুখে এমনই একটা অসুখ, এই অসুখে যারা জানেন যে অসুখে কিডনি ট্রান্সপ্লান্টেশন করলেও সাকসেস রেট ভীষণ কম, এবং এই অসুখটা এমনই একটা অসুখ যে এই অসুখে কিন্তু খুব দ্রুততার সাথে ক্ষয় শুরু হয়, আনকন্ট্রোলড হাইপারটেনশন উচ্চ রক্তচাপ চলে আসে। যে হাই প্রেশারকে কন্ট্রোল করাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কিডনির সাথে যেহেতু আমাদের রক্ত তো রক্তে হিমোগ্লোবিন তৈরির সম্পর্ক আছে, তার জন্য কিডনি ড্যামেজ হচ্ছে মানে অ্যানিমিয়াও সৃষ্টি হচ্ছে। তাকে কিন্তু ডায়ালিসিস চলাকালীনও প্রচুর পেশেন্টরা জানেন তাদের কিন্তু আলাদা করে এরিথ্রোপয়েটিন বলে একটা ইঞ্জেকশান দিতে হয়, যেটা ফ্রিজে রাখতে হয় ইঞ্জেকশানটা। সুতরাং একটা জিনিস মনে রাখবেন সবসময় বলবো, যেটা স্বাভাবিক খালি সেটুকুই স্বাভাবিক। যখনই আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের মধ্যে কোনো অস্বাভাবিকতা হচ্ছে, বুঝবেন আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। সামান্য যদি আপনি টয়লেট করার পর ফ্ল্যাশ করলেন, দেখলেন ফেনা রয়ে যাচ্ছে, আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। কারণ আগে টয়লেট করলে ফ্ল্যাশটা আপনার ফ্ল্যাশ করলে কিন্তু এই ফেনাটা হতো না, এখন টয়লেট করার পর ফ্ল্যাশ করার পরেও ফেনা রয়ে যাচ্ছে কমোডে, তার মানে আপনার টয়লেটের সাথে হয়তো প্রোটিন বেরিয়ে যাচ্ছে। আর এই প্রোটিনের বা প্রোটিন বেরিয়ে যাওয়া কিন্তু কিডনির অসুখের অন্যতম একটা লক্ষণ হিসেবে পরিগণিত হয়।